মিনিট আপনারা দেখছেন অল টিপস মোনালিসা। আজকে দেখাবো গাঁঠের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা কিভাবে পুরোপুরিভাবে সারিয়ে তুলবেন। এই ধরনের ব্যথা যাদের হয় তারাই বোঝে যন্ত্রণার কষ্ট। এই কষ্টকে একটু লাঘব করার জন্য নানান ধরনের ঔষধ, বাম, স্প্রে ব্যবহার করে থাকি, যেটা খরচ সাপেক্ষ। সেক্ষেত্রে আমি একটি ঘরোয়া টিপস দেখাবো যেটা ব্যবহার করে যে কোনো ধরনের গাঁঠের ব্যথাকে সারিয়ে তুলতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন। অবশ্যই অল অপশানটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি আকন্দ ফুল গাছের পাতা। এই পাতা হয়তো অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না। আপনাদের চেনার সুবিধার্থে আমি আকন্দর ফুলটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ধরনের ফুল হয়। ও এখানে আমি নিয়ে নিচ্ছি ধুনো, যেই ধুনো আমরা পুজোতে ব্যবহার করি। ও ঘি নিয়ে নিচ্ছি। এবারে কিভাবে ব্যবহার করবেন আমি ওটাই আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি একটা আকন্দ ফুলের পাতা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু গরম করে নেব। প্রথমে আমি গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। এই পাতাটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি এটা একটু গরম করে নিচ্ছি। এইভাবে আপনাকে করে নিতে হবে। দেখুন এটা খুব গরম হয়ে এসেছে, আমি এটাকে একটা সারাসির সাহায্যে ধরে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এটাকে গরম করে নিতে হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নিয়ে চলে যাচ্ছি, এটা একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। গরম থাকতে থাকতে এর মধ্যে আমি ঘি দিয়ে নিচ্ছি। এই ঘি ও আকন্দ ফুলের পাতা একত্রে মিশিয়ে লাগালে আপনার যে কোনো ধরনের ব্যথা মাত্র একদিনের মধ্যেই সেরে উঠবে। দেখুন এইভাবে আমি ঘি লাগিয়ে নিলাম পাতার ওপর। এবার এর মধ্যে আমি ধুনো ছড়িয়ে দিচ্ছি। কিভাবে এটাকে আপনি ব্যবহার করবেন ওটাই আমি দেখিয়ে দিচ্ছি। আপনার যে স্থানে ব্যথা হয়েছে প্রথমে সেখানে ভালোভাবে ঘি লাগিয়ে নিন, তার মধ্যে কিছুটা ধুনো দিয়ে দিন। দেখুন এইভাবে করে নিতে হবে। তার উপর এই আকন্দ গাছের পাতাটা ভালোভাবে দিয়ে সারা রাত্রির জন্য রেখে দিতে হবে। তো সকালে উঠে আপনার যে কোনো ধরনের ব্যথা উধাও হয়ে যাবে। তো আজকের এই টিপসটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।